যাদের সালাত অথবা নেকামল আল্লাহর কাছে কি হয় না, গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তালা আমাদের সবাইকে এই ১৩ ক্যাটাগরি থেকে নিজেকে মুক্ত করার তৌফিক দান করুন। মুশরিক যে অমুসলিম ছিল, ইসলামে আসছে, আয়েশা বাজারে ইসলামে অমুসলিমদের মধ্যে ফিরে যায়, সে মুসলমানদের মধ্যে সমাজে ফিরে আসার আগ পর্যন্ত তার কি হয় না, কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। এক, দুই নম্বর হলো পবিত্রতা অর্জন করে নাই যে ব্যক্তি সঠিক উপায়ে, সেই ব্যক্তির সালাত কবুল হয় না। নাম্বার তিন, যেই ব্যক্তি আত্মসাত করে অন্যায়ভাবে হারামভাবে টাকা কামাই করে দান করছে, তারও দান কবুল হবে না। নাম্বার চার, যে প্রাপ্তবয়স্ক মহিলা তিনি ভালো করে ওড়না মাথায় দিয়ে ছতর ঢেকে সালাত আদায় করেননি, তারও কি হবে না, সালাত আদায় সালাত কবুল হবে না। নাম্বার পাঁচ, যে মহিলা সুগন্ধি লাগায় মসজিদে গেছেন, বাহিরে গেলে তো আরও ভয়াবহ অবস্থা, সেই মহিলা ওই সুগন্ধি ধোয়ার আগ পর্যন্ত, গোসল করার আগ পর্যন্ত, দূর করার আগ পর্যন্ত তার সালাত আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না। নাম্বার ৬, ওই ইমাম যিনি মানুষের ইমামতি করলেন অথচ মুসল্লিরা তার উপরে ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত বা শরীয়তের দৃষ্টিতে কোনো কারণে অসন্তুষ্ট। নাম্বার ৭, ওই মহিলা, ওই স্ত্রী যিনি সারাটি রাত কাটালেন অথচ স্বামী তার উপরে অসন্তুষ্ট, তিনি সন্তুষ্ট করার চেষ্টা করলেন না, অবশ্যই সেটা ন্যায়সঙ্গত উপায়ে এবং গোয়ার্তুমি করে নয়। নাম্বার ৮, ওই ক্রীতদাস যে মালিকের অনুমতি ছাড়া ভেঙে গেছে, অথবা ওই দুই ভাই যে দুই ভাই নিজেদের ভিতরে ঝগড়াঝাটিতে বা মারামারিতে কাটাকাটিতে লিপ্ত। নাম্বার ৯, ওই কপাল পড়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাতে অশান্তি সৃষ্টি করে অথবা অশান্তি সৃষ্টিকারীকে জায়গা দেয়, মদিনা শহরের পবিত্রতা নষ্ট করে। নাম্বার ১০, ওই সন্তান যে মা বাবার অবাধ্য, নাফরমান, মা বাবার নির্দেশ অমান্যকারী। ১১ নম্বর, ওই ব্যক্তি যে দান করে খোটা দেয়। ১২ নম্বর, যে ব্যক্তি ভাগ্যকে বা তাকদীরকে অস্বীকার করে। আর ১৩ নম্বর, ওই শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী তার প্রজাদেরকে পরিচালনা করেন না। আল্লাহ তালা আমাদের সবাইকে এই ১৩ শ্রেণীর প্রত্যেকটা থেকে নিজেদেরকে মুক্ত করার তৌফিক দান করুন, এমনভাবে ইবাদত করার তৌফিক দান করুন যাতে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়, কবুল হয়।